আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের। আজকেও এসএসসি পরীক্ষার্থীদের জন্য মূল বইয়ের অঙ্ক আজকে, আসলে যারা এই সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষাও সামনে, তো তোমাদের পুরো বইয়ের থেকে কিন্তু অঙ্ক আসবে, ঠিক আছে? তো পুরো বইয়ের থেকে অঙ্ক আসলেও এই অঙ্কগুলো যদি তোমরা পারো তাহলে কিন্তু সৃজনশীলের উত্তর করতে পারবা। তো আজকে যে দেখাবো, যে আজকে তোমাদের 14 এবং 15 নম্বর অঙ্কের সমস্যা 16.4-এর, বলতেছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ব্যালন, ব্যালনের ভূমির ব্যাসার্ধ 5 এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও 5, ব্যালনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আসলে ব্যালনটা কি আমি পাই, হচ্ছে 14 নম্বর দিয়ে এখানে স্টার্ট করতেছি, একটু 14 নম্বর দিয়ে শুরু করতেছি। ব্যালনটা কি আমাদের, আমরা হচ্ছে এটা একটা বলতে পারি পানির মগ বলা যায়, আমরা যে নামে জানি কাপ মগ, অনেকে গ্রামের ভাষায়, গ্রামের ছেলে মেয়ে সবার জন্য অঙ্ক, তাই না? তো এর কিন্তু এখানে সমগ্র তল, মানে এটা বৃত্তাকার, এটাও বৃত্তাকার, তোমরা বোঝো। তো এখানে প্রথমত বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। পৃষ্ঠতল, সমগ্র তল, পৃষ্ঠতল একই কথা, এর কয়টা পৃষ্ঠ আছে? উপরে একতল, নিচে একতল। আচ্ছা, নিচের তল বৃত্তাকার, উপরের তলও বৃত্তাকার, এমন তল আছে কয়টা? আমি আগে সূত্র দিয়ে অঙ্ক করব, তার আগে বুঝাই নিচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে এটা যদি একটা বৃত্ত হয় তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া আছে কত? 5 দেওয়া আছে। আচ্ছা, তো 12 সেন্টিমিটার উচ্চতা, উচ্চতা দেওয়া আছে কত? 12। তো 12 সেন্টিমিটার উচ্চতা আর 5 সেন্টিমিটার এর ব্যাসার্ধ বলেই দিচ্ছে, অর্থাৎ এইটা। আচ্ছা, আমরা এখন নিজেরা মনে করি, মনে করো আমরা যদি এই নিচের জায়গা আর উপরের জায়গা দিয়ে তো সমান, এটা একটা বৃত্ত, তাহলে অর্থাৎ একটা বৃত্তের জায়গা কি? ক্ষেত্রফল, তাই না? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হবে? পাই আর স্কোয়ার। তো দেখো, আমি সূত্রটা আনার জন্য আমি কিন্তু এখান থেকে এটা লিখলাম, তাহলে এমন কয়টা তল আছে? 2টা তল, অর্থাৎ 2π আর স্কোয়ার। আমাদের সূত্রটা কিভাবে আসে এটা বোঝানোর জন্যই আমি হচ্ছে বোঝাচ্ছি। আচ্ছা, এই 2 তল গেল, এখন এই পাশের তলটা মনে করো, এই পাশ থেকে যদি 60 করি, অর্থাৎ 60 করলে কি, একটা বৃত্তর পরিধির সাথে এই পাশ থেকে একটা মগ কেটে যদি তোমরা 60 করো তাহলে কিন্তু এটাও 60 হয়ে যাবে। আচ্ছা, 60 হইলে অর্থাৎ এই বৃত্তের পরিধিটা যা, বৃত্তের পরিধি যা আমাদের কিন্তু এই সেই ব্যালনের চারিপাশের নিচের দৈর্ঘ্যও তা হবে, উপরের দৈর্ঘ্যও, এখান থেকে ঘুরে এটা, এটা মনে করো এই মাথা থেকে আমরা এই মাথা থেকে এটা 60 করে দিলাম, অর্থাৎ এটা ঘোরালে কিন্তু এই পর্যন্ত আসবে। তাহলে এই বৃত্তাকার জিনিসকে 60 করলে আমরা কিন্তু দৈর্ঘ্য পাচ্ছি, এর সাথে উচ্চতা আছে, এই 2π গুণ করলে কিন্তু আমরা এই জায়গার ক্ষেত্রফল পড়ছি, অর্থাৎ বৃত্তের এই 60 জায়গাটা কি, এটা কিন্তু একটা বৃত্তের পরিধি, গোল হয়ে গেলে কি বৃত্তের পরিধি, তার মানে এটা কি হবে, এই এই 2 তল গেল, ওর সাথে যোগ হবে বৃত্তের পরিধি 2π, আর এটা হচ্ছে এইটা, কারণ এই গোলাকার জায়গাটাকে আমি 60 করলাম, এটা এটা বৃত্তের পরিধি, আর ওর সাথে আর এক পাশ, যে কোনো জায়গার ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ, মানে 2π গুণ করলে হয়, আর এক পাশ হচ্ছে উচ্চতা, কত উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম। তো আসলে এই আমরা সমগ্র তলের ব্যালনের বিষয়টা হচ্ছে ব্যালনের সমগ্র তল বা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা এখান থেকে বের হয়ে আসতেছে। তো এখান থেকে আমরা 2টার ভিতরে দেখতেছি 2π আর আছে, কমন যদি নিই এখানে একটা আর থাকে আর এখানে একটা এইচ থাকে, এইটাই কিন্তু মূল সূত্র। আমি শুধু এটা বুঝিয়ে দিলাম যে আমরা বৃত্ত, এটা বৃত্ত, এমন বৃত্ত 2টা আছে, তাই 2 বৃত্ত, 2π² হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ 2 × π², আর এই বাঁকা তল বোঝাইছি যে আমাদের পরিধিটাই একটা, একটা পাশ হচ্ছে পরিধি আর একটা পাশ উচ্চতা, তাই
টু পাই আর এই সূত্রটা এইচ। এই এখন আমাদের দেখো এই ক্ষেত্রফল বের করতে কি দরকার, আর আর কিন্তু অলরেডি আসেই, আর দরকার এইচ দরকার, আর কত পাঁচ, আর এইচ কত দেওয়া আছে বারো। অর্থাৎ এবার দেখো ক্ষেত্রফল আমি সংক্ষেপে এ দিলাম, এ মানে এরিয়া মানেই ক্ষেত্রফল। আচ্ছা তোমরা বুঝে নিবা, এখন এখানে টু গুণন পায়ের মান সবসময় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন আর হচ্ছে কত ফাইভ ইন্টু ফাইভ প্লাস এইচ হচ্ছে বারো। অর্থাৎ তোমরা দেখো এখানে আমরা গুণ করি, ক্যালকুলেটার ব্যবহার করি, এখানে তিন দুই তিন দশমিক চোদ্দো ষোলো আর পাঁচ গুণ করলে কত, দুই গুণন তিন দশমিক তেত্রিশ দশমিক একত্রিশ দশমিক চারশো ষোলো গুণন সতেরো। আচ্ছা আমরা মিট সেন্টিমিটার স্কোয়ার দিই, আচ্ছা তাহলে সতেরো আর একত্রিশ দশমিক চারশো ষোলো কত হচ্ছে, ক্যালকুলেটার তোমরা অবশ্যই ব্যবহার করবে, কত পাঁচশো চৌত্রিশ দশমিক, আচ্ছা যেহেতু জিরো সেভেন আসে এই পর্যন্ত দিলেই যথেষ্ট, এত সেন্টিমিটার স্কোয়ার। তো এই আমাদের কিন্তু অলরেডি সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে গেল, ঠিক আছে। এখন কি বলেছে যে আয়তন নির্ণয় করো, আয়তন আমরা জানি যখন আমরা একটা ইঁটের আয়তন বের করেছি তখন কি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এখানেও আমার দেখো দৈর্ঘ্য বলতে আমরা এই এই জায়গাটাকে দৈর্ঘ্য, তার মানে এই টোটাল বৃত্তটা পরিধিটা, ঠিক আছে। আয়তন হবে টু পাই হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, কারণ এই আমরা আয়তন মনে করো এই জায়গার ক্ষেত্রফল, এটা একটা জায়গা এর ক্ষেত্রফল বের করে তার সাথে উচ্চতাটা গুণ করতাম। এটা যদি ইট হয় দেখো আমরা এই দুইটা গুণ করে তার সাথে এই পাঁচটা গুণ করতাম। তো আমাদের যখন এখন এটার আয়তন অর্থাৎ এই মাঝের গোলা গোলাকার জায়গার ক্ষেত্রফলের সাথে উচ্চতা আমরা গুণ করে দেব, অর্থাৎ এখানে যদি লিখি আয়তনের সূত্র, কার আয়তন, ব্যালনের আয়তন, আয়তনের, আচ্ছা আয়তন লিখে দিচ্ছি, আয়তন সমান আমরা কি পেয়েছি যেহেতু পাই আর স্কোয়ার এটা হচ্ছে নিচের ক্ষেত্রফল তার সাথে উচ্চতাটা গুণ করব এইচ হয়ে গেল। অর্থাৎ এখানে দেখো পায়ের মান তিন দশমিক চোদ্দো ষোলো গুণন আর হচ্ছে ফাইভ স্কোয়ার গুণন এইচ হচ্ছে বারো আমাদের আছেই। অর্থাৎ এখন আমরা গুণ করি তিন দশমিক চোদ্দো ষোলো গুণন পঁচিশ গুণন বারো। এখন তোমরা ইয়ে করো ক্যালকুলেটার ব্যবহার করো, তিন দশমিক চোদ্দো ষোলো গুণন পঁচিশ গুণন বারো, ক্যালকুলেটার ব্যবহার করতে হবে সবসময়, নয়শো বিয়াল্লিশ পয়েন্ট আটচল্লিশ, এটা হবে আয়তন যখন হবে সেন্টিমিটার কিউব অর্থাৎ ঘনমিটার আমরা বাংলায় লিখলে লিখব। তো এরপরে তোমরা পনেরো নম্বর অঙ্কটা দেখো, চোদ্দ শেষ হলো, যে একটি ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল একশো। আমাদের কিন্তু দেখো দুইটা সূত্র এখানে আছে, এখান থেকে একটা ধারণা নিচ্ছি যে শুধু যদি বক্রতল বলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে বক্রতল মানে বাঁকা তলটা, আর নিচের তল উপরের তল সেখানে বাদ যাবে, বুঝছো। বাঁকা তল আমি বুঝিয়েছি এইটা হচ্ছে বাঁকা তলের ক্ষেত্রফল, তোমাদের বুঝাইছি যে বাঁকা যে যে জায়গা দিয়ে ব্যালনটা ঘেরা থাকে সেটা হচ্ছে বাঁকা তল পায়ার স্কোয়ার এই সরি টু পায়ার এইচ, টু পায়ার এইচ। আবার বলেছে যে আয়তন একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার, আয়তনের সূত্র আমরা এখানে অলরেডি লিখে ফেলেছি, অর্থাৎ এখানে দুইটা দেওয়া আছে ব্যালনের উচ্চতা ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে আমরা তোমরা ক্যালকুলেটার হাতে নিয়ে কাজ করতে থাকবা। তো এখানে আমি পনেরো নম্বর শুরু করতেছি, তোমরা বোঝো যে আমরা সমীকরণ তৈরি, প্রথম প্রথম শর্ত কি বলেছে যে বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ টু পাই আর
এই সমান কত বলেছে 100 এটা সমীকরণ 1 বানাই দিলাম আবার বলেছে দ্বিতীয়ত দ্বিতীয় শর্ত বলেছে কি আয়তন আয়তনের সূত্র কি পাই আর স্কয়ার এইচ সমান এখানে কত ঘন সেন্টিমিটার 150 এটা সমীকরণ 2 তো আমরা যখনই এই ধরনের দুইটা সমীকরণ পাবো আমরা মান আনার জন্য আমাদের মান দরকার আর দরকার আর এর মান নাই যেহেতু এখানে অলরেডি ব্যাসার্ধ নির্ণয় এবং এইচ দুইটা বের করতে হবে যে কোনো একটার মান আমরা আগে এই সমীকরণকে ভাগ করে পাবো তাহলে আমরা এখানে তাহলে কি করবো 2 নং সমীকরণকে সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই কি করছি আমরা ভাগ করে পাই তাহলে 2 নম্বরটা কি আগে 2 নম্বর নিব আমরা যেহেতু এটা বড় দেখে আমরা ভাগ করতেছি কিন্তু 2 নম্বরকে 1 নম্বর দিয়ে তাহলে তাহলে আমাদের কি হচ্ছে পাই আর স্কয়ার এই সমান 150 আচ্ছা এখানে আমরা এইভাবে কাজ করি এটা বাই এটা সমান মাঝে দিয়ে দিই তাহলে এটা বাই হচ্ছে 2 পাই আর এইচ সমান 100 সমান কত 100 তাহলে সেই ক্ষেত্রে আমাদের 00 আমরা কেটে দিচ্ছি এখানে 2 আর এখানে 3 আচ্ছা তো আমরা এখান থেকে আমরা সমীকরণ সবসময় জানি যদি মনে করি এই 2 দিয়ে কেটে যাবে দিব তাও কিন্তু কাটা সম্ভব ঠিক আছে উপর 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 নিচ আর আর কিন্তু সমীকরণে গুণ হয় এখানে এই সেইস কেটে দিলাম পাই পাই কেটে দিলাম আর 2টা আছে উপরে শুধু কি থাকলো আর বা এক লাইনেই শেষ আর সমান 3 সেন্টিমিটার দেখো অলরেডি আমাদের কিন্তু আর এখান থেকে এই সমীকরণ থেকে আর বের হয়ে গেল একবারেই ঠিক আছে আচ্ছা এখন আমি আবারও বলছি যে সমীকরণ যখন তৈরি হয়ে যায় মাঝে সমান সমান চিহ্ন থাকে তখন উপর উপরে যদি কোনো কিছু কাটা সম্ভব হয় কাটাকাটি করতে পারবা নিচে নিচেও কাটাকাটি করতে পারবা উপর নিচেও কাটাকাটি করতে পারবা এতে কোনো সমস্যা নাই তাহলে এখন আমরা কি বের করবো ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা বেলনার উচ্চতা আচ্ছা এখানে কিন্তু এইচ আছেই অর্থাৎ আর এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই আমরা কিন্তু উচ্চতা পেয়ে যাব অতএব আমরা লিখবো 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই তাহলে সমীকরণটা কি 2 পাই আর এই সমান 100 অর্থাৎ আমার মান দরকার কিসের এইচ বের করব বা এই সমান 100/2 × π হচ্ছে 3.1416 গুণন আর কত আর আমরা 3 বের করেছি 3 অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করো এই সমান 100/2 × 3 × 6 আর এটা গুণ করলে নিচে 18.84 আচ্ছা এখন যদি এই দুটাকে ভাগ করি তাহলে এই সমান 5.3 জিরো দেওয়ার দরকার নাই তাহলে উচ্চতা এত সেন্টিমিটার আমাদের কিন্তু উচ্চতা এবং ব্যাসার্ধ 2টি বের হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আসলে আগে সূত্রগুলো ভালো মতো বুঝতে হবে এবং বেলন যে কি বেলনের এই আয়তনের সূত্রটা কেন এমন হলো
কিংবা সব বক্রতল সমগ্রতল কি এইগুলি ভালোমতো বুঝতে পারলে তোমাদের অঙ্ক ঠিক হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।